আমি জেমকন গ্রুপের পক্ষে এখন জেমকন সাহিত্য পুরস্কার 2021 ঘোষণা করছি। জেমকন তরুণ কবিতা পুরস্কার পাচ্ছেন যৌথভাবে বোতাম ঘর পাণ্ডুলিপির জন্য মারুফা মিতা এবং আদি ফসিলের গান পাণ্ডুলিপির জন্য দীপন দেবনাথ। গদ্য পর্বে জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন সঞ্জয় পাল তার দ্বীপরাজ উপন্যাসের জন্য। আর শ্রেষ্ঠ কথাসাহিত্য পুরস্কারের জন্য জেমকন সাহিত্য পুরস্কার পাচ্ছেন আফসানা বেগম কোলাহল থামার পরে উপন্যাসের জন্য। পুরস্কারপ্রাপ্ত চারজনকেই আমাদের অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। আমি জেমকন সাহিত্য পুরস্কার যারা দিচ্ছেন তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর সবার হয়ে আশা করছি রবীন্দ্রনাথের গানকে স্মরণ করি, বলি বরিশ ও ধরা মাঝে শান্তির বাড়ি। 10 তারিখে আমরা সবাই ঈদ উৎসব পালন করব, শান্তি সম্প্রীতি আনন্দ। আজকাল এই সব কিছুই তো বড় অভাব। আশা করব সাহিত্য সত্যি একটা সেতু রচনা করতে পারে এবং তাতে ইতিহাস বলবে জেমকন সাহিত্য পুরস্কারেরও একটা বড় ভূমিকা ছিল।